ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বামছারামপুরে উদ্বোধন হলো ইসলামী ব্যাংক বটতলি এজেন্ট শাখা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর গ্রামের বটতলি বাজারে আজ বুধবার বিকেলে উদ্বোধন হলো ইসলামী ব্যাংকের 15তম এজেন্ট শাখা। হায়দরনগর বটতলি বাজার এজেন্ট আউটলেট মেসার্স জুয়েল ট্রেডার্স স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাঞ্ছারামপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশনস অফিসার মোহাম্মদ জাকারিয়া ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করেছেন হারাম, তাই ইসলামী ব্যাংক আপনার টাকাকে সুদমুক্ত রেখে সেবা দিয়ে যাচ্ছে। আমরা চাই ইসলামী ব্যাংক বটতলি এজেন্ট শাখা আপনাদের সুদমুক্ত সেবা দিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের প্রাক্তন ডিজিএম মোহাম্মদ আব্দুর রহিম, পল্লী বিদ্যুৎ এর এজিএম আহমেদ শাহরিয়ার, ইসলামী ব্যাংক বাঞ্ছারামপুর শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ মুশতাক আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, বিদ্যুৎ জাতীয় গ্রিডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ লিটু, নরসিংদী নবধারা শিক্ষা পরিবারের কাজী মুশতাক হোসেন, বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান, এএসআই মোহাম্মদ সাইদুর রহমান, বাঞ্ছারামপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আবুল হাশিম, হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুরকানুল ইসলাম পলাশ, মহিলা মেম্বার ময়না বেগম প্রমুখ। এই শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা উত্তোলন, বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রদান, ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, অ্যাকাউন্ট ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণী, ডেবিট ও খিদমা কার্ডের আবেদন গ্রহণ, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়, ইউটিলিটি বিল গ্রহণ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কল্যাণমূলক ভাতা প্রদান, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো সেবা ইসলামী ব্যাংকের বটতলি বাজারের এই শাখা থেকে গ্রাহকরা পাবে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার হাসান সরকার। আমি আশা করি আগামী দিন আপনারা সেই সেবাগুলো পাবেন। সম্মানিত সুধীজন, আপনাদের প্রতি আমার আরও একটা আহ্বান থাকবে, আমার বাঞ্ছারামপুর শাখায় গেলে দেখা যায় আপনারা আসা যাওয়ায় হয়তো 100 টাকা খরচ করেন, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে টাকাটা আনেন, কেন এই কষ্টটা আর করার দরকার নাই। আপনার গোপন নাম্বারে যে টাকাটা পাঠাবে জয়েল ভাইয়ের এখানে দিয়ে দিবেন, আপনাকে ফোনে বলে দিবে যে আঙ্কের টাকাটা আসছে, এখান থেকে টাকা নিয়ে যান, অ্যাকাউন্ট নাম্বারটা খুলবেন, আপনার যতগুলো টাকা যা দরকার আমার এখানে এটিএম মেশিন বিভিন্ন এলাকায় আছে, 1 লক্ষ পাঠালে ঘরে নিয়ে 1 লক্ষ টাকা বসে থাকবেন না, চোর ডাকাতের ভয় আছে, যা দরকার এটিএম কার্ডের মাধ্যমে 500 টাকা পর্যন্ত উঠানো যায়, এই টাকাগুলো আপনারা নেবেন। সম্মানিত সুধীজন, সবশেষে আরও একটি কথা বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এ দেশকে আগামী দিনের একটি উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ হিসেবে রূপান্তর। আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা যেমন সুদকে হারাম করেছে, ব্যবসাকে করেছে হালাল, তো সুদমুক্ত জীবনযাপন করার জন্য আমরা ইসলামের সাথে ব্যাংকিং করার উদার্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সকলের জন্য এই ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে তাদেরকে পেয়ে যাবেন। হায়দরনগর থেকে ফিরে স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।